আগামী 10ই ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে চার দিন আগেই নেতাকর্মীরা নয়াপল্টনে এসে অবস্থান নিয়েছেন। বর্তমান সরকার এই সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য নানা পায়তারা চালাচ্ছে, আর সে কারণেই নেতাকর্মীরা আগে ভাগেই প্রায় চার দিন আগে থেকেই তারা নয়াপল্টনে অবস্থান নিয়েছেন। বিএনপি নেতাকর্মীরা বলেছেন, ঢাকার যে মহাসমাবেশ হবে সেটি হবে সারা বাংলাদেশের একটি ঐতিহাসিক সমাবেশ, আর সে কারণেই এই সমাবেশকে কেন্দ্র করে চলছে নানা আয়োজন। বিএনপির নেতাকর্মীরা বলেছেন, যত বাধাই আসুক 10ই ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে কোনোভাবেই আটকাতে পারবে না বর্তমান সরকার। এর আগে বিএনপি প্রতিটি বিভাগে একটি করে সমাবেশ করেছে, কিন্তু সরকার সেই সমাবেশের আগে সকল ধরনের গণপরিবহন বন্ধ রেখেছিল, যাতে করে নেতাকর্মীরা সেই সমাবেশে উপস্থিত না হতে পারে। কিন্তু সব বাধা পেরিয়ে তাদের সমাবেশগুলো কিন্তু সফল হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি, চার দিন আগেই নয়াপল্টনে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছেন এবং চারপাশে পুলিশ ঘেরাও করে রেখেছে তাদেরকে, যেন কোনো অনৈতিক কার্যক্রম সেখানে না হয়। তো প্রিয় দর্শকবৃন্দরা, ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।